রাজ্যের প্রত্যন্ত এলাকার লোকজন খুবই সহজ সরল হয়। তাদের প্রতারণার ফাঁদে ফেলতে প্রতারকরা সর্বদাই সচেষ্ট। এই ধরনের একটি ঘটনা উঠে আসল বিশালগড় থানাধীন লক্ষ্মীবিল এলাকা থেকে। জানা যায়, কবিরাজ রূপী এক প্রতারককে আটক করল লক্ষ্মীবিল এলাকার গ্রামবাসীগণ। এখানে ওই রাকেশ মিয়া নামে একজন কবিরাজ আছে, সে প্রায় অনেক দিন ধরে সেই আমাদের এলাকার মধ্যে কী করতেছে, বাড়ি বাড়ি গিয়ে সেরা মহিলাদের বায়স করার চেষ্টা করতেছে। তারপরে লাস্ট কিছুদিন আগে আমারও এমন করছিল, আমার একটা প্রবলেম আসলো আর ওই প্রবলেমটার কথা হে যে কোনোভাবে জানছে জানিনা সেটা। তারপরে হে কইছে যে হেরে টাকা দিতে লাগবে, টাকা না দিলে পারিবারিক ক্ষতি হইব। তো ওই কারণে ওই ভয়ের টিকা আমি হেরে কিছু টাকা দিছিও, প্রায় 4,000 টাকার মতো। এরপরে গতকালকে কি হইলো, গতকালকে কি করছে টাকা দিয়ে, কি করছে টাকা দিয়া হে কইলো যে টাকা দিয়া নাকি হে ইয়ে করবো, আমার নামে পূজা দিব। ঠিক আছে, তো পূজা দিব, ঠিক আছে, ওই বিশ্বাসে হেরে টাকা। কি কারণে পূজা দিব, কি কারণে পূজা দিব, সত্যি কথা বলতে গিয়ে আমি একজন বেকার। তো বেকার হলে পরে সবারই চাকরি বাকরি পাওয়ার একটা ইয়ে থাকে, তো ওইটাও কইছে। তারপরে কইছে পারিবারিক কিছু মানে অমঙ্গল আছে, পারিবারিক কিছু মা বাবার কিছু অসুবিধা টসুবিধা আছে, ভাড়া টাড়া আছে, এইরকম কথাবার্তা কইছে, টাকাটা লেগে গেছে। কত টাকা? প্রায় 4,000 টাকার মতো লেগে গেছে। তারপর তারপর তো এরপরে আমি মানে পরে দিয়ে যে সময় বিচার বিবেচনা করলাম যে জিনিসটা কি আদৌ ঠিক হইলো কিনা, তারপরে আমি আমার ওই যে জিনিসগুলি দেওয়া হয়েছিল ওই জিনিসগুলি ফালাই দিচ্ছিলাম। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমি খুব শুনছিলাম যে এমন এমন লোক একজন ওইদিকে ঘুরতেছে, কিন্তু গতকালকে কী হইলো, আমাদের এলাকারই একজনের বাড়ির থেকে বাড়ির মধ্যে ঢুকলো, ভিক্ষাসীরা কি জানি কয় তেনে একজন ভদ্রলোক, তেনে অনেকদিন ধরে রোগাক্রান্ত, শারীরিক কোনো প্রবলেম আছে। তো হের শারীরিক প্রবলেম সারানোর লিগে হে কইছে তেল মালিশ করবো, তো তেল মালিশ করেছিল, তারপরে টাকা পয়সা কিছু খুঁজছিল। তারপরে ভদ্রলোক কইছে যে এত টাকা তো আমি দিতে পারতাম না, আমি পরে দিয়ে দিই। তো পরে দিয়ে দিমোর কথা কইবার পরে তারপরে হে গিয়ে তেল মালিশ করলো, তারপরে কিছু হে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। তার বাড়ির ভিতরে কী হয়েছে সেটা তো আমরা দেখছি না, কিন্তু আমরা চাক্ষুষ আসলাম 2-3 জন যে যারা দেখছি যে হে বাড়ির ভিতর থেকে বাইরে যেতেছে। তো বাইরে যেতে যাওয়ানোর পরে কিছুক্ষণ পরেই খবর পাওয়া গেলো যে হে মোবাইল চুরি করে ভাগছে। তাহলে তারপরে আজকে কী হলো, হেরে ধরা হয়েছে। তাহলে হেরে ধরার পরে এখন জিজ্ঞাসাবাদ করা হইতেছে, এখন দেখা যাক হের বন্ধুবান্ধব হ্যাঁ হইতেছে হে চুরি করছে না, হের বন্ধুবান্ধব চুরি করছে। তাহলে হের বন্ধুবান্ধবের ফোন করা হয়েছে, এখন দেখা যাক হেরা আয় কিনা। কোন এলাকার মধ্যে হয়েছে? বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল। কতদিন ধরে এরকম করতেছে? এরা প্রায় 3-4 মাস ধরে এরকম ঘোরাফেরা করতেছে এলাকার মধ্যে। পুলিশ আইসে? না, পুলিশ এখনও আইসে না। আর তার সাথে আর কে জড়িত আছে? তার সাথে আরও 3-4 জন আছে, যেটা আমরা দেখা মতো। পরবর্তী সময়ে এই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে বিশালগড় পুলিশের হাতে তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নিউজিল্যান্ড।